ওয়েলকাম টু মাই চ্যানেল বিষ্ণু ব্লগ। আমি বিষ্ণু, আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে পুজোর দিন, সরস্বতী পুজো আজকে। ভেবেছিলাম সকাল সকাল উঠবো, তো অ্যালার্মও দেওয়া ছিল, সকাল 6টায় অ্যালার্ম দেওয়া ছিল, অ্যালার্মও বেজেছে বাট আমি ঘুম থেকে উঠতে পারিনি। তার কারণ আজকের দিনটা খুবই মনমরা, রোদ তো নেই আর সকালে বৃষ্টিও হয়েছে, রাতেও বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি কমেছে কিন্তু কোনো রোদ্রু নেই, চারিদিকে একদম মনমরা হয়ে আছে আর হাওয়া চলছে প্রচণ্ড। দেখতেই পাচ্ছ কালকের বৃষ্টিতে এই জল উঠে গেছে, জল হয়েছে, তার মানে ভালোই বৃষ্টি হয়েছে চারিদিকে। তো আজকে সরস্বতী পুজো, সকাল সকাল ওঠার কথা ছিল, উঠতে পারিনি। যাই হোক, এখন বাজে বেলা 9টার দিকে উঠেছি, ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে বেরিয়েছি, দেখা যাক কোন দিকে যাওয়া যায়, কি করা যায়। তো সঙ্গে থাকো, দেখো বাচ্চা পাটি হিপ হিপ, বাচ্চা পাটি হিপ হিপ, বাচ্চা পাটি হিপ হিপ। এখন যাচ্ছি ঘুরতে বেরোবো, এখান থেকে যাবো শ্বশুর বাড়িতে, কারণ শ্বশুর বাড়িতে ওয়াইফ রয়েছে, সেখান থেকে তাকে উঠাবো, দুজনে ঘুরতে বেরোবো। এখন বাজে 4টা, এতক্ষণ বলেনি ও যে ঘুরতে বেরোবে, তা না হলে আমি আরও আগেই যেতাম। তো এখন যাচ্ছি, দেখি কতটুকু ঘোরা যায়। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো যাওয়া যাক। হে গাইস, তো এখন বাজে 5:20 আর আমরা ঘুরতে যাচ্ছি, বেরিয়ে মহারানীর সাজতে সাজতে দিন পার করে দিলে এখন রাত্রে ঘুরতে যাব। তো চলো যাই দেখি। ও মোমো পেয়ে খুব খুশি, মনে হচ্ছে যেন অনেকদিন থেকে মোমো খায় না। এই গাইস, তো চলে এসেছি আমরা বাড়িতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।